ঈদের প্রাক্কালে আগরতলা পুরনগমের 8 নং ওয়ার্ডে নন্দনগর নোয়াগাঁও লাড্ডু চমনি কৃষ্ণনগর এলাকায় ঈদের নামাজ আদায় এবং আজানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে গোড়া হিন্দুত্ববাদী সমাজদ্রোহী মাফিয়ারা। সোমবার এরই প্রতিবাদে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে ডেপুটেশন দিলেন ত্রিপুরা পিপলস পার্টির এক প্রতিনিধি দল। এই প্রসঙ্গে ত্রিপুরা পিপলস পার্টির সদর বিভাগীয় কমিটির সভাপতি প্রবীণ সিংহ জানিয়েছেন, গত বছর ঈদের সময় ওইসব এলাকায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল। গত এই 2-3 দিন আগে নন্দনগরে একটি মাদ্রাসায় আজান দেওয়া নিয়ে এলাকার হিন্দু মেজরিটি এবং মুসলিমদের মধ্যে একটি বাগ্বিতণ্ড শুরু হয়। সেখানে এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা আজান দিতে বাধা দেন এবং বলেন যে এখানে আজান দেওয়া যাবে না, মাইকে আজান দিলে সকালবেলা ওদের ঘুম নষ্ট হয়। আমরা ত্রিপুরা পিপলস পার্টি মনে করি এই ধরনের চিন্তাধারা একটি অগণতান্ত্রিক এবং ভারতবর্ষের মধ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটি ধর্মীয় যে আচরণ, ট্রেডিশনালি মুসলিমরা মাইকে আজান দিয়ে আসছে, এটা তাদের ট্রেডিশন। এদিকে ঈদের প্রাক্কালে পুর নিগমের 8 নং ওয়ার্ডে নোয়াগাঁও নন্দননগরের মসজিদ এলাকা সহ লাড্ডু চমনি এবং কৃষ্ণনগর এলাকায় ঈদের নামাজ এবং আজানের উপর সমাজদ্রোহীদের হুলিয়া জারির ঘটনায় স্থানীয় মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।